নয় উইকেটে 310 রান নিয়ে প্রথম দিন শেষ করা বাংলাদেশ দল দ্বিতীয় দিনে শুরুটা করেছিল স্কোরবোর্ডে আর কিছু রান করার লক্ষ্য নিয়ে। কিন্তু দিনের প্রথম বল পর্যন্তই টিকতে পারলেন না শরীফুল ইসলাম। 86তম ওভারে করা সাউদির প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন শরীফুল, আম্পায়ারও হাত তুলে জানান দেন আউট। দ্বিতীয় দিনে বাংলাদেশ দল তাই আর স্কোরবোর্ডে কোনো রান যোগ করতে পারেনি। 310 রানে সব উইকেট হারিয়ে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। একাদশে এক পেসার নিয়ে নামা বাংলাদেশ দল নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসে শুরুটা করে শরীফুলকে দিয়ে। প্রথম ওভারে এই বোলার কিছুটা রান খরচ করেন, তবে আর দ্বিতীয় ওভার থেকেই আক্রমণে আসে স্পিনাররা। ইনিংসের 2 নম্বর ওভারে 3 নম্বর বলেই তৈরি হয় সুযোগ, কিন্তু কনওয়ের ব্যাটের কানা ছুঁয়ে বল পড়ে স্লিপে দাঁড়ানো ফিল্ডারের সামনে। ওই ওভারেই শেষ বলে কনওয়েকে আবারও বিপদে ফেলেন মিরাজ। লেগ বিফোরের আবেদন করেও আম্পায়ারে সাড়া পাননি, পরে দেখা যায় বলের ইম্প্যাক্ট আউটসাইড অফে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। একপাশে মিরাজ, অন্য পাশে শরীফুলকে টানা বল করানোর পর তাইজুল ইসলামকে আক্রমণে আনতেই সাফল্য পায় বাংলাদেশ দল। নিজের প্রথম ওভারের 5ম বলে টম লাথামকে ক্যাচ দিতে বাধ্য করেন। তাইজুলের বল সুইপ করতে গিয়ে ফাইন লেগে নাইম হাসানের হাতে ধরা পড়েন কিউই এই ওপেনার। তাইজুল আসার পর আরও চাপে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটাররা। ইনিংসের 16তম ওভারের 3 নম্বর বলে মেলে দ্বিতীয় সাফল্য, এতে অবশ্য অভিষিক্ত শাহাদাত দীপুর অবদানই সব থেকে বেশি। নিউজিল্যান্ডের ব্যাটার কনওয়ে ডিফেন্স করতে গেলে বল ইনসাইডেজ হয়ে প্যাডে লেগে ক্যাচের মতো ওঠে। সিলি পয়েন্টে দাঁড়ানো ফিল্ডার দীপু ডাইভ দিয়ে কঠিন ক্যাচটাকেই তালুবন্দি করেন, এতে 44 রানের মাথায় 2 উইকেট হারায় সফরকারীরা। এদিকে স্ট্রেচারে করে মাঠ ছেড়ে চলে যেতে হয়েছে জাকির হাসানকে। নাইম হাসানের বলে বেশ জোরেই ব্যাট চালিয়েছিলেন নিকোলস, কিন্তু লাফিয়ে উঠেও রক্ষা হয়নি জাকিরের। গতিসম্পন্ন বল তার ডান পায়ের পাতায় বেশ জোরেই আঘাত হানে। তাকে সুস্থ করে তুলতে সঙ্গে সঙ্গেই ফিজিও দৌড়ে এসে ব্যথা উপশমের চেষ্টা করেন, তবুও ব্যথা না কমায় স্ট্রেচার ডেকে নিয়ে মাঠের বাইরে নিয়ে যেতে হয় জাকিরকে। লাঞ্চ বিরতির পর অবশ্য তৃতীয় উইকেট পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। স্পিনার থেকে একমাত্র পেসার শরীফুলকে আক্রমণে আনতেই উইকেটে দেখা পায় বাংলাদেশ। শরীফুল আক্রমণে এসে প্রথম বলেই হেনরি নিকলসকে উইকেটের পেছনে ক্যাচ আউট করে সাজঘরে পাঠান। 98 রানের সময় বাংলাদেশও পায় তৃতীয় উইকেটের দেখা। গ্রীষ্ম পেরিয়ে শীতে মেতে উঠি উৎসবে, এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। এরপর ড্যারেল মিচেল এসে বাংলাদেশি ফিল্ডারদের বোকামিতে নিশ্চিত আউট হয়েও বেঁচে যান। শরীফুলের বলে স্কোয়ার কাটের মতো খেলেছিলেন মিচেল, উইকেট রক্ষক সোহান এবং স্লিপে দাঁড়ানো জয় আবেদনও করেছিলেন। আম্পায়ার সাড়া না দেয়ায় রিভিউ করার সুযোগ পেয়েও আর রিভিউ নেননি অধিনায়ক শান্ত। পরে রিপ্লেতে দেখা যায় বল ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে গেছে। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।